Su'an Asma bint Abi Bakrin radhiyallahu anhuma qalat naharna ma'al ahdi Rasulillah sallallahu alaihi wasallam farasan faakalnahu, muttafaqun alaihi. Abu Bakar Siddiq radhiyallahu ta'ala anhur me bodo me tan nam chilo Asma bint Abi Bakr radhiyallahu anhuma tini bonona korechen bolchen naharna ala hadi Rasulillah sallallahu alaihi wasallam farasan Rasulullah sallallahu alaihi wasallam er amole আমরা একটি ঘোড়া জবাই করলাম, ঘোড়া কি করলাম, জবাই করলাম, নাহার মানে জবাই করা, তবে পশু দাঁড় করে জবাই করাকে নাহার বলা হয়, আর শুয়ে দিয়ে ফেলে দিয়ে চিৎ করে ফেলে দিয়ে গলাতে জবাই করা এটা হচ্ছে জাবাহ, এটা কি বলা হয় আরবিতে, জাবাহ বলা হয়। কোরআনে কারিমে আরবদের যেহেতু যেই পশুটা সবচেয়ে বেশি তাদের কাছে লব্ধ ছিল আর তারা খেতেন সেটা ছিল উট, আর উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে বা সুন্নতি তরিকা হচ্ছে নহর করা, মানে উটকে দাঁড় করে রেখে হ্যাঁ ছোরা ঢুকিয়ে দেওয়া এই এই জায়গাটাতে নরম জায়গাতে, তারপরে যখন পড়ে যাবে তখন সেটাকে আপনি তখন জবাই করেন, তারপরে যখন একবারে মরে যাবে তারপর তখন চামড়া ছড়াইতে লাগবেন। অনেকে আমাদের দেশের লোকেরা বড় ভুল করে, এখনও ছটপট ছটপট করছে, রুহ বের হয়নি পশুর, আর পাগুলো কাটা শুরু করে, কাটা শুরু করে, তারপরে কি করে চামড়া খালাইতে শুরু করে, ছড়াইতে শুরু করে, জায়েজ নয়, জায়েজ নয়। এটা হচ্ছে খারাপ আচরণ করা, অত্যাচার করা। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সৎ ব্যবহার, সৎ আচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রত্যেক জীবজন্তুর ক্ষেত্রে। এই হাদিস এবং কোরআন সুন্নাহর খেলাফ গুনাহর কাজ।